নদিয়া জেলা কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের নির্দেশে ও নবদ্বীপ থানার আইসি কল্লোল কুমার ঘোষের উদ্যোগে এক্সট্রিম ক্যারাটে একাডেমির কর্ণধার সুদীপ ভৌমিকের সহযোগিতায় নবদ্বীপ থানা প্রাঙ্গণে সর্বস্তরের নারীদের নিজেদের আত্মরক্ষার তাগিদে নির্ভয়া নামে একটি ক্যারাটে পাইলট প্রজেক্টের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ। ছিলেন অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট অমন দীপ সহ ডিএনটি মাকসুদ হাসান। মার্শাল আর্ট মাস্টার সুদীপ ভৌমিকের নেতৃত্বে এদিন এখানে নারীদের সুরক্ষায় বিভিন্ন প্রকার ক্যারাটের অঙ্গ বিশ্লেষণ করা হয়। এবং এদের মতো ওরা দুজনে দুটো সিনিয়র কাটা দেখাচ্ছে। এনগেজ ইন ফাইট স্টার্ট। তো দেখুন যখন নারী সুরক্ষায় যে নির্ভয়া থানার তরফে, বিশেষ করে আপনি পুলিশের উদ্যোগে যে শুরু হলো, এতে নারী সুরক্ষার ব্যাপারে কতটা সাড়া পাবে? এটা মেন উদ্দেশ্য আছে আমাদের, যা হাউস ওয়াইফ আছেন বা অফিস গোয়িং বা কলেজ গোয়িং যা মহিলারা আছে, মেয়েরা আছে, ওর মধ্যে একটা আত্মবিশ্বাস, আত্মরক্ষার জন্য একটা ট্রেনিং দেওয়ার। এটা আপাতত আমরা 2 সপ্তাহের জন্য এটা শুরু করেছি, একটা ক্র্যাশ কোর্স, আর এটাকে আমরা কন্টিনিউ করব। আমরা খুব ভালো আমরা ফিডব্যাক পেয়েছি, মেয়েদের মধ্যে অনেক উৎসাহ দেখা গেছে, আর সবাই কিন্তু পজিটিভলিভাবে নিয়েছে, আর এটা ভালো করে সবাই নিচ্ছে। নারী সুরক্ষায় নির্ভয়া ক্যারাটে প্রশিক্ষণ আজ থেকে শুরু হলো, কিভাবে দেখছেন আপনি নবদ্বীপের নাগরিক? ভয়া একটা প্রতীকী নাম, সেই নামটাকে এই প্রকল্পটা চালু হয়েছে। নিঃসন্দেহে ভালো প্রকল্প, এবং আমি চাইব প্রত্যেকটা মেয়েরই তার নিজের আত্মরক্ষার জন্য এই ট্রেনিংটা অন্তত নেওয়া উচিত, এবং সেটা যেন আমরা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে পারি। এই যে প্রজেক্টটা, কটা নারী আমার বোন থাকুক মা থাকুক সবাই নিজেকে সুরক্ষিত রাখতে পারবে, এই জন্য অত্যন্ত প্রশংসনীয় দাবি রাখি। আমরা আজকে এখানে এসেছি নবদ্বীপ থানাতে, নবদ্বীপ থানার উদ্যোগে নির্ভয়া নামে একটি মহিলাদের আত্মরক্ষার জন্য একটি প্রকল্প শুরু হয়েছে। এখন চারিদিকে সমাজে যা কিছু হচ্ছে আপনারা সকলেই দেখছেন, জানছেন, খবরে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন। মহিলাদের সুরক্ষা একটা বড় ইস্যু, একটা বড় সামাজিক এবং সব রকমের ইস্যু আমাদের সামনে এসেছে। তাই মহিলাদের রাস্তাঘাটে, স্পেশালি ফর ওয়ার্কিং উইমেন্স, যারা কাজ করেন, কলেজে পড়াশোনা করেন, তারা কীভাবে রাস্তাঘাটে একটু কনফিডেন্স বা আত্মবিশ্বাসের সাথে চলাফেরা করতে পারেন, তার জন্য আমরা একটা পাইলট প্রজেক্ট শুরু করেছি নবদ্বীপ থানার আইসি সাহেবের উদ্যোগে। এবং আমার সৌভাগ্য যে আমি এই কাজের দায়িত্ব পেয়েছি। কী শেখানো হবে, কীভাবে এরা আত্মরক্ষা করবে? এক্সট্রিম ক্যারাটে একাডেমির কর্ণধার হিসেবে আমি সুদীপ ভৌমিক, আমি এনাদেরকে সেলফ ডিফেন্স, একদম খালি হাতে আত্মরক্ষার সহজ কতগুলো কৌশল শেখাবার চেষ্টা করব। এরপরে আগামী দিনে তারপরে সেটা আরও এক্সটেন্ড করার চিন্তা ভাবনা। আপনার নাম? আমার নাম সুদীপ ভৌমিক, আমি বাই প্রফেশন হাই স্কুল টিচার এবং ক্যারাটে টিচার।